বড়তাল ডাঙা জগদ্ধাত্রী পুজো কমিটিতে কিন্তু আছে আর আঠেরো রকমের বাঁশ কিন্তু ইউজ করা হয়েছে মানে ডিফারেন্ট এইটিন ডিফারেন্ট ব্যাম্বুজ ইউজ করা হয়েছে মানে ভাবুন তো কতটা প্রেসার সত্যি এখানকার থিম একটু ডিফারেন্ট কারণ কি ফিফটি ইয়ার সেলিব্রেশন যে সত্যি চলুন আমার সাথে এখানে এসে নতুনত্ব একটা দেখতে পারবেন এটা আমার গ্যারেন্ট একেবারে আমি যদি ক্যামেরা পারসন সুজয়কে বলি একবার ঘুরিয়ে দেখাতে যে কি হতে চলেছে বা কীরকম ধরনের নতুনত্ব রাখতে চলেছেন ওনারা সেটা দেখে নিন নিজের চোখে দেখে নিন

ঠিক সেই এখন ওনারা খুব ধরা দিয়েছেন আর এখানকার ইনস্টলমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে ওনারা ইনস্টল করেছেন দেখতেই পারছেন বাঁশের কিন্তু ইউজ করেছেন বাঁশ ইউজ করেছেন খুব সুন্দরভাবে বাঁশকে ইনস্টল করেছেন অ্যান্ড খুব সুন্দর একটা ফিগার দিয়েছেন শুধু এটাই না ইভেন ওপরেও খুব সুন্দরভাবে ওনারা এঁকেছেন ইভেন ওনারা তৈরি করেছেন পাখি সেই জিনিসগুলোকে ধরাচোয়া ওনারা দিয়েছেন কাজ কিন্তু একেবারে শেষের পথে কারণ কি ইনগ্রেশন দৌড় আর হই হই কিন্তু করে কাজ চলছে এখানকার মেম্বারদের সাথে কথা বলে নেবো কী থিম ওনারা রেখেছেন কী কনসেপ্ট ওনারা রেখেছেন কী নিয়ে কথা বলছেন এবং কি থিমের ব্যাপারে ওনারা এতটা আমাদেরকে নতুনত্ব ছোঁয়া দেবেন সেই জিনিসটা কিন্তু ওনাদের কাছে আমরা জেনে নেবো দেখতেই পারছেন মা কিন্তু বিরাজমান একেবারে একেবারে ডাকের সাজে কিন্তু মাকে রাখা হয়েছে থিম কনসেপ্টটা বুঝতেই পারছেন যে বাঁশ দিয়ে কোনো কিছু একটা নতুনত্ব ওনারা তৈরি করতে চলেছে কারণ কি আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে কিন্তু রামধনুর কিন্তু সাতটা রং থাকবে দেখতেই পারছেন ভেতরে কিন্তু হোয়াইট কালারের কিন্তু ফ্যাব্রিক্স রাখা আছে সেই বাঁশগুলোর ওপর নিচে কিন্তু লাইট রাখা হয়েছে অ্যান্ড ওখান দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফিগার মানে ফিগার বলা যেতেই পারে না যে একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হবে চলুন তাহলে কথা বলে নিই এখানকার মেম্বারদের সাথে নমস্কার আপনাদেরকে জিও বাংলাতে প্রথমে দাদা নমস্কার বাংলাকে থেকে এবং আমার তরফ থেকে আমার নাম শুভজিৎ দাস আচ্ছা তো শুভজিৎ বাবু আপনি এখানে আসুন মানে আমি চাই যে 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 দেখতে কেমন সুন্দর খুব মা কিন্তু সেজে উঠেছে আচ্ছা এটা থিমটার সম্বন্ধে জিজ্ঞেস করব আমাদের এবারে মন্ডপের থিম হচ্ছে অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো মানে আমাদের কর্মক্ষেত্র বা আমাদের রিয়েল লাইফে যেটা হয় যে অন্ধকার সময় তো সবাইকে সব সময় থাকে না অন্ধকার থেকে আলো আমরা দেখতে পাই আজকে রাত্রি আছে কালকে আবার দিন আসবে তা আমরা সেই কি এখানে দেখা দিয়েছি অন্ধকারে উৎস হতে উৎসাহিত আলো আচ্ছা বা মানে খুব সুন্দর একটা নিয়ে খুব সুন্দরভাবে উনি আমাদেরকে বোঝালেন হ্যাঁ জানি খুব ভই হট্টগোল চলছে কারণ কি ইনগ্রেশনটা কবে রাখছেন আপনারা আমাদের কালকে ওপেনিং আছে আমাদের এবছর 50 বছর আমরা এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছি তো আমাদের কালকে পাঁচটার সময় ওপেনিং হবে ওপেনিংয়ে বিভিন্ন অতিথিরা আসছেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ কুমার দৈত্যপতি উনি আসছেন আমাদের প্রতিমা ওপেনিং করতে তার সাথে থাকছেন আমাদের রাজ্য বিমান বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে থাকছেন একজন মিলিটারি থাকছেন এছাড়াও আমাদের এসডিও ম্যাডাম মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার এবং আমাদের হুগলি জেলার পুলিশের কমিশনার কমিশনারেট কবির মহাশয় এনাদেরকে ইনভাইট করা হয়েছে ওনারাও থাকছেন আমাদের সাথে এছাড়াও আমার সাথে আরও গেস্ট থাকবেন মানে বুঝতেই কাল ইনগ্রেশন আর মানে জোর কদমে কাজ চলে যাচ্ছে মোটমোট বলতেই পারেন যে ফিনিশিংটা চলছে এইবার আরেকটা প্রশ্ন না করলেই নয় সেটা হলো হাইটটা কত রাখছেন আর প্যান্ডেলের হাইট কত থাকছে

এই নর্মাল এখানকার বাঁশ নয় এই বাঁশগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এনেছি বেসিক্যালি উত্তরবঙ্গ থেকে এসছে আসাম দার্জিলিং শিলিগুড়ি এইসব জায়গা থেকে এই বাঁশগুলোকে কালেক্ট করে আনা হয়েছে আর আপনি যেটা বললেন চন্দ্রগরের বেসিক জিনিস হচ্ছে ইলেকট্রিক বা লাইট তো লাইটটা তো অবশ্যই থাকছে আমাদের থিমের নামটাই আছে অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো তো আলোটা এখানে থাকবেই কারণ চন্দ্রকড় নামের সাথে আলোটা অঙ্গানিকভাবে জড়িত তো সেই আলোটাকে রেখেই আমরা বাঁশের মধ্যে থেকে আলু একটা বিভিন্ন রকমের ছটরা বেরোবে বিভিন্ন কালারে তো সেখান থেকেই আমরা এই প্যানেলটাকে রেখেছি পুরোটাই পুরোটাই বাঁশ দিয়ে বাঁশ ছাড়া আমরা অন্য কোনো কিছু ইউজ করিনি অন্য দ্রব্য আর ইউজ করা হয়নি মায়ের আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মানে ক্রিয়েট করা হয়েছে মানে ডাকের সাজটা তো আছে সুন্দরভাবে আরও কিছু কলা রাখা হয়েছে মানে ডিজাইন রাখা হয়েছে এটা নিয়ে কি বলবেন দেখুন আমার ঠাকুরের তো একটা থিম আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা ঠাকুরের থিমটা দেখেছি কৃষ্ণর বাল্য বয়স থেকে যৌবন বয়স আপনি প্রথমে দেখতে পারবেন ওখানে বাচ্চা বাচ্চা হিসেবে কৃষ্ণ দুধ খাচ্ছে মাখন খাচ্ছে এরপরে আপনি আস্তে আস্তে যান উপরের দিকে দেখুন রাধাকৃষ্ণ কৃষ্ণ সবচেয়ে উপরে আমরা এই বাল্যকাল থেকে যৌবন বয়স পর্যন্ত কৃষ্ণকে এই সাজের মাধ্যমে দেখিয়েছি এটা এটা সম্পূর্ণ সাদা সাজ নির্মাণ করেছেন আমাদের প্রসাদ মালাকার উনি বনকাফাসী কাটোয়া থেকে এসেছেন উনি সাজের হিসেবে স্পেশালিস্ট চন্দ্রনগরের অনেকগুলো কাজই করছেন তার মধ্যে আমার একটা অন্যতম হিসেবে আমরা এবারে দাবি করতে পারি বেশ বেশ সত্যি আমরাও মনে হচ্ছে আমরাও তো তাই বলবো কারণ কি ওনারা এত সুন্দরভাবে ওনারা কনসেপ্টটাকে নিয়ে এসছে কাজ চলছে আর কাজ চলবে নাই বা কেন কারণ কি কালকে যে না তার জন্য চোখ রাখতে হবে আমরা থাকবো এখানে আপনাদেরকে লাইভ দেখাবো চোখ রাখতে হবে জিও বাংলাতে ফর মোস্ট ইনফরমেশন টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে মানে বেলাইকেনে প্রেস করতে একদম কিন্তু ভুলবেন না আর আরেকটা জিনিস না বলি না সেটা হলো ভোগের বিষয়টা কারণ কি আমার মনে আমরা সবাই একটু পেটু তাই কিনা তো ভোগটা আপনারা কি রাখেন দেখুন আমাদের প্রতিদিনই পায়েস ভোগ থাকে সপ্তমী থেকে শুরু হয় প্রতিদিনই পায়েস ভোগটা থাকে সন্ধেবেলা আর আমরা নবমীর দিন স্পেশালি আড়াই হাজার থেকে তিন হাজার মানুষকে ভোগ এবং এই জাতীয় ভোগ করি বিভিন্ন রকম মেনু থাকে সেটা আসলে আপনারা বুঝতে থাকবেন আমাদের তরফ থেকে অবশ্যই প্রথম নবমী এবারে নবমী দুদিন পড়েছে আমরা সেটা রাখছি নবমীর দিন দুপুরবেলা আপনাদেরকেও আমাদের তরফ থেকে ইনভাইট করলাম আপনারা অবশ্যই আসবেন আমাদের এই ভোগটা একটা বিশেষ জায়গা করে নিয়েছে চন্দ্রনগড়ের বুকে তার মানে দর্শক বন্ধুরা তাহলে ভোগ খেতে আসতে হবে তো দুদিন কিন্তু নবমী পড়েছে আমি তো আসছি কারণ কি আমার মনে হয় যে এই সুন্দর একটা কনসেপ্ট ওনারা আমাদেরকে দিচ্ছে সেই কনসেপ্টটাকে দেখার জন্য চলে আসতে হবে এখানে চন্দননগরে উপভোগ করতে হবে যে কী নতুনত্ব কনসেপ্ট ওনারা আমাদেরকে দিচ্ছে থ্যাংক ইউ দাদা আপনাদেরকে এত সুন্দরভাবে আমাকে তো বোঝানোর জন্য শুধু আমার মনে হয় না আমাকে বুঝিয়েছেন আর যারা উপায় বসে আছে বা বসে আছেন তাদেরকে বুঝিয়েছেন আরেকটা প্রশ্ন না করলেই নয় সেটা হলো জিও বাংলা ফার্স্ট টাইম আপনাদের ডিজিটাল পার্টনার হয়েছে কেমন লাগলো মানে এই ফার্স্ট টাইম ডিজিটাল পার্টনার আমাদের বছর পঞ্চাশ বছর এতদিনে ফার্স্ট আমাদের কেউ পার্টনার হয়েছে আমরা প্রচণ্ডভাবে উল্লাসিত উচ্ছ্বাসিত ঠিক আছে যে আমরা চাই যে আমাদের সাথে আরও পার্টনার যোগ যোগ হোক এবং আপনারা যে এসছেন আমা আপনাদের মাধ্যমে আমরা আমাদের নিজেদের পুজোটাকে আরও বেশি হাইলাইট করতে পারবো আপনাদের সঙ্গে নিয়ে একসাথে এগোতে পারবো এটাই আমরা চেয়েছিলাম তো এতদিনে আপনারা যেটা করেছেন এটা সত্যিই প্রশংসার দাবি রাখে তো আমাদের বৌতাল না সমিতির পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ হ্যাঁ আপনাদের এই প্রয়াসকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলতে যথাসাধ্যভাবে চেষ্টা করব অসাধারণ আমরাও তো চাইছি যে হাতে হাত ধরে আরও কটা বছর আরও এরকম অনেক নিয়ারবাই যত বছর আছে যত বছর আসবে সেই বছরগুলো আপনাদের সাথে মানে ওনাদের সাথে আমরা হাতে হাত ধরে সুন্দরভাবে একসাথে গিয়ে প্রমোট করি পুজো তাই আমরা করব তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলাতে এই সুন্দর পুজোটাকে দেখতে হলে চলে আসতে হবে চন্দননগরের লাইটিং তো থাকছেই কারণ কি কনসেপ্ট একেবারে তার জন্য চলে আসতে হবে জিও বাংলাতে আর শুধু চলে আসতে হবে জিও বাংলা চন্দননগরে চলে আসতে হবে দেখতে হবে জিও বাংলা আমি সাথে সার্জি উইথ ক্যামেরা পারসন সুজয় আর পুজোর গন্ধ এসছে পুজো পরিক্রমা নিয়ে কিন্তু আমরা আজ আছি তাহলে চোখ রাখতে হবে জিও বাংলা চোখ রাখুন দেখতে থাকুন জিও বাংলা আমি সাথে সার্জি অ্যান্ড ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার